আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পড়বো ইংলিশ গ্রামারের। আমরা গত ভিডিওতে ইংলিশ গ্রামারের প্রিপোজিশন সম্পর্কে পড়তেছিলাম, তো আজকে প্রিপোজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনগুলো রয়েছে তার কিছুটা দেখব। এখানে আপনারা সবাই একটি উদাহরণ দেখতে পাচ্ছেন বা কোশ্চেন দেখতে পাচ্ছেন, শি কেম ড্যাশ এ ফগি মর্নিং। এখন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই নিজে নিজে একটু চিন্তা করেন যে এখানে কোন প্রিপোজিশনটা হবে, অন বা উইথ এবং ইন আর একটা হলো অ্যাট, এটার মধ্যে কোন প্রিপোজিশনটি হবে আপনারা একটু ভাবতে থাকুন। আমি তার মধ্যে একটু নোট লিখি। তো আপনারা কে কি চিন্তা করছেন, যারা এখানে যেটা চিন্তা করছেন যে শি কেম ইন এ ফগি মর্নিং, তারা কিন্তু ভুল চিন্তা করছেন। কারণ বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। আগে দেখেন যে মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর পূর্বে কিন্তু আমাদের কী বসে, এগুলোর পূর্বে আমাদের ইন বসে। এবং এই যে নুন এবং নাইট আছে, এই ওয়ার্ডগুলোর আগে আমাদের বসে অ্যাট। তাহলে মর্নিং, আফটারনুন, ইভিনিং আগে বসে ইন, আর নুন আর নাইট এটার আগে বসে আমাদের অ্যাট, আর ডে আগে আমাদের বসে বাই। কিন্তু এখানে একটা কথা আছে, এই ওয়ার্ডগুলো মর্নিং, আফটারনুন, ইভিনিং, নুন, নাইট, ডে, এগুলোর আগে যদি একটি অ্যাডজেক্টিভ থাকে, এগুলোর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তখন শুধু অন বসে। তার মানে দেখেন, মর্নিং, আফটারনুন, ইভিনিং, নুন, নাইট, ডে, এগুলোর আগে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, কোনো অ্যাডজেক্টিভ থাকলে তখন কোন প্রিপোজিশন বসবে, তখন আমাদের বসবে অন। এখানে দেখেন, শি কেম ড্যাশ এ ফগি মর্নিং, মর্নিং পর্যন্ত ঠিক আছে। মর্নিং আমাদের যে নিয়মটা জানি, মর্নিংয়ের আগে আমরা কী বসাবো, ইন বসাবো। কিন্তু দেখেন এখানে কিন্তু একটা ফগি অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ। যেহেতু আমাদের ফগি অ্যাডজেক্টিভ আছে, সেহেতু আমাদের যে এখন কিন্তু এখানে আর আমরা ইন বসাতে পারবো না, এখন আমরা বসাবো কি, অন বসাবো। তাহলে মর্নিং, আফটারনুন, ইভিনিং, নুন, নাইট, ডে, এগুলোর আগে যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকলে আমরা তখন কী বসাবো, তখন আমরা বসাবো হলো অন। আর যদি মর্নিং, আফটারনুন, ইভিনিং থাকে তাহলে আমরা তার পূর্বে প্রিপোজিশন ইন বসাবো, শুধু নুন বা নাইট থাকলে তার পূর্বে আমরা অ্যাড বসাবো, শুধু ডে থাকলে তার পূর্বে আমরা বাই বসাবো। এখানে আপনারা আরেকটু উদাহরণ দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে শি ওয়াজ বিজি ড্যাশ দ্য মোবাইল ফোন। এখানে আপনারা চারটা অপশন, বাই, তারপরে ইন, ওভার আর হলো অ্যাট। তা আপনারা আবার একটু চিন্তা করেন যে এখানে কি হইতে পারে। আমি তার মধ্যে কিছু আরেকটু নোট লিখে, আরেকটা নোট, টেলিফোন, তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন শি ওয়াজ বিজি ড্যাশ দ্য মোবাইল ফোন।
এখন আপনারা যারা মনে করছেন এখানে অপশন এ বাই হবে তারা কিন্তু ভুল মনে করছেন। কারণ কি দেখেন, এই টেলিফোন, মোবাইল ফোন, ফোন, ইমেল, ফ্যাক্স, ইন্টারনেট, জিমেইল, ফেসবুক মেসেঞ্জার, টেলিভিশন, রেডিও, এগুলোর পূর্বে কিন্তু বাই বসে, এটা ঠিক আছে। এগুলোর পূর্বে বাই পূর্বে বসে, কিন্তু এখানে আপনার আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এর পূর্বে যদি আমাদের দি থাকে, এই এগুলোর পূর্বে যদি আমাদের দি থাকে তখন কিন্তু আমাদের আর বাই হবে না, তখন আমাদের ওভার হবে। দি পূর্বে থাকলে, দি পূর্বে থাকলে তখন কি হবে, ওভার। তাহলে আমাদের দি পূর্বে থাকলে আমরা কি বসাবো, ওভার বসাবো। তাহলে দেখেন শি ওয়াজ বিজি, এই যে আমাদের দা আছে, যেহেতু দা আছে আমাদের, সেহেতু আমাদের এখানে অবশ্যই অভার। যদি এখানে দা না থাকতো, শি ওয়াজ বিজি ড্যাশ মোবাইল ফোন, তখন কিন্তু আমরা বাই মোবাইল ফোন ইউজ করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের দা আছে সেজন্য আমরা কিন্তু আর এখানে বাই ইউজ করতে পারবো না, এখানে আমাদের অভার ইউজ করতে হবে। এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো এই যে এরকম ইসে যদি মেইন ভার্বটা বি ভার্ব হয়ে থাকে, যদি মেইন ভার্ব বি ভার্ব হয়, মেইন ভার্ব যদি বি ভার্ব হয় তখন কিন্তু আমাদের কী বসবে, তখন আমাদের অন বসবে। যদি মেইন ভার্ব আমাদের বি ভার্ব হয় তখন কিন্তু আমাদের অন বসবে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। শি ওয়াজ ইনফর্মড ড্যাশ দা ইমেইল। তাহলে দেখেন আমরা বলছি এগুলোর আগে যদি দা না থাকে তাহলে আমরা বাই ইউজ করতে পারবো, কিন্তু যদি আমাদের দা থাকে তখন কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, তখন আমাদের এখানে ওভার ইউজ করতে হবে। আরেকটা উদাহরণ দেখেন, শি কন্ট্যাক্ট, শি কন্ট্যাক্ট উইথ মি, শি কন্ট্যাক্ট উইথ মি ড্যাশ ফোন। এখানে কিন্তু যেহেতু আমাদের দা নাই তাহলে কিন্তু এখানে আমরা ইজিলি বাই ইউজ করতে পারতেছি। আরেকটা যদি উদাহরণ দেখেন, ইট ওয়াজ অ্যানাউন্সড ড্যাশ রেডিও। দেখেন এখানেও কিন্তু আমরা বাই ইউজ করতে পারতেছি, কিন্তু অনেকে আবার মাঝে মধ্যে যে ভুলটা করে সেটা, এখানে যেটা বলছি মেইন ভার্ব যদি বি ভার্ব হয় তখন আমাদের কী বসবে, অন বসবে। তো এখানে এই যে বি ভার্ব এটা কিন্তু আমাদের মেইন ভার্ব না, মেইন ভার্ব আমাদের এইটা, একইভাবে এটা কিন্তু আমাদের মেইন ভার্ব না, মেইন ভার্ব এইটা। যখন আমাদের মেইন ভার্ব বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন শুধুমাত্র অন বসবে, তাছাড়া আমাদের যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী বসবে। যদি দা থাকে তাহলে আমরা ওভার দিতে হবে, আর যদি না দা থাকে তাহলে আমাদের দিতে হবে বাই। তো প্রিপোজিশনের অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন ছিল, প্রিপোজিশনের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনারা ভিডিওটি দেখেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।